হ্যালো বন্ধুরা, তো যেমনটি আপনারা জেনে থাকবেন আমাদের কাছে রয়েছে ভিভো X60 Pro Plus, এবং আজকে আমি করব এটার, আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে দিয়েছে 55 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার। তো আজকে আমি এটা দিয়ে এটাকে চার্জ করব এবং দেখব কতক্ষণ সময় লাগে এটা 0 to 100% ফুল টু চার্জ হতে। এবং বন্ধুরা আরও একটা কথা, এর মধ্যে রয়েছে 4200 mAh এর ব্যাটারি। এই ভিডিওটা আপলোড করার এক দুদিনের মধ্যেই ব্যাটারি ড্রেনিং টেস্টও চলে আসবে এই ফোনটার। দেখব এটার যে 4200 mAh এর ব্যাটারি আছে সেটা কতক্ষণ সার্ভাইভ করতে পারে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন। বন্ধুরা খুব শিগগিরই এটার ব্যাটারি ড্রেনিং টেস্টও আসতে চলেছে, তো ওই ভিডিওটা আপনারা তখন দেখতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটা ছোটো হতে পারে বাট নতুন নতুন ভিডিও, নতুন নতুন ফোনের আনবক্সিং, ফুল রিভিউ, সমস্ত কিছুই, ব্যাটারি ড্রেনিং টেস্ট, সমস্ত কিছুই আপনারা আমার চ্যানেলে পেয়ে থাকেন। তো এটুকুনি তো আপনাদের করা কর্তব্য আমার মনে হয়, এত মেহনত করি বাট দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার অনেক কম। তো বাস বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাছে রয়েছে ভিভো X60 Pro Plus, এবং এর মধ্যে এখন একটুও চার্জ বেঁচে নেই। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন চার্জ দিতে বলছে, তো চার্জিংয়ের সিম্বল চলে এসছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তো আজকে আমি এটার মধ্যে চার্জিং টেস্ট করব এটার যে অফিসিয়াল 55 ওয়াটের যে চার্জার আছে সেটা দিয়ে। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এটার ম্যাক্স আউটপুট হলো 11 ভোল্ট এবং 5A, মানে হলো 55 ওয়াটের ম্যাক্স আউটপুট এটার। 55 ওয়াটের ফ্ল্যাশ চার্জার এটা। ভিভো ক্লেম করেছে যে 1 ঘন্টারও কম সময়ে এটা ফুল টু চার্জ হয়ে যাবে, এবং এটাকে চার্জ করার জন্য এটার যে অফিসিয়াল কেবল দিয়েছে বক্সের সাথে সেটাই আমি ইউজ করব, সেই কেবলটাই। তো চলুন এবার এটাকে চার্জ শুরু করা যাক। আমি তাড়াতাড়ি সমস্ত কিছু সেট আপ করে নিই, তারপরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। অল রাইট বন্ধুরা, তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু সেট আপ করে নিয়েছি, এবং আমি এটাকে চার্জিং করব, যে সুইচটা আছে সেটাকে অন করব, এবং তার সাথে সাথে টাইমারটাকেও সঙ্গে সঙ্গে অন করে দেবো, এবং দেখবো এটার মধ্যে যে 55 ওয়াটের চার্জার আছে সেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে কতক্ষণ সময় নেয়। তো ফাইনালি যেমনটি আপনারা দেখতে পাচ্ছ আমি টাইমারটাকে অন করে দিয়েছি, এবং তার সাথে সাথে আপনিও দেখতে পাচ্ছ ফোনের যে চার্জিং টেস্ট আছে সেটাও শুরু হয়ে গেছে, চার্জ হতে শুরু করে দিয়েছে ফোনটা। 1% অলরেডি চার্জও হয়ে গেছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন চার্জিং অ্যানিমেশনও চলে এসছে। এবার আমি এইভাবেই ফোনটাকে 5 মিনিট পর্যন্ত চার্জ দেবো, তারপরে ফোনটাকে খুলে দেবো, কারণ বেশিরভাগ লোকে ফোন খুলেই চার্জ করে, আমি সেই রকমভাবেই নর্মাল কন্ডিশনে রাখার চেষ্টা করব। ওকে বন্ধুরা, তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ ঘড়িতে হয়ে গেছে 5 মিনিট সময়, এবার দেখে নেওয়া যাক। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ 12% চার্জ কমপ্লিট হয়ে গেছে ফোনটায়। এবার আমি ফোনটাকে খুলে দেবো এবং অন করে চার্জ করব। আপনারা জেনে থাকবেন এর মধ্যে 4200 mAh এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে। তো ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে সেগুলোকে আমি ক্লিয়ার করে দিই। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশান রান নেই করছে না। এরপরে ওয়াইফাই, ডেটা, ব্লুটুথ সমস্ত কিছু আমি বন্ধ করে দিই, একদম নর্মাল কন্ডিশনে চার্জ করব, যেমনভাবে সাধারণত লোকেরা চার্জ করে তাদের ফোনকে। এবার আমি 15 মিনিট পর ফিরে আসছি এবং তারপরে দেখি ফোনটা কতক্ষণ চার্জ হয় 15 মিনিট সময়ে। তো যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছ 15 মিনিট সময় কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক 15 মিনিট সময় কতক্ষণ চার্জ হয়েছে ফোনটা। সো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ 15 মিনিট সময়ে 23% চার্জ হয়ে গেছে ফোনটা। ফোনটা খুব বেশি গরম তো হয়নি, জাস্ট একটু হালকা ওয়ার্ম হয়েছে ফোনটা, এটা তো চার্জিং করার সময় যে কোনো ফোনই হয়। তো চলুন এবার আমি 1/2 ঘন্টা পর ফিরবো এবং তারপর দেখবো ফোনটা কতক্ষণ চার্জ হয়। In my heart, it's not worthwhile.
সো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো 30 মিনিট সময় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক, অনলি বন্ধুরা 42% চার্জ হয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছ 30 মিনিট সময় মাত্র 42% চার্জ হয়েছে ফোনটা। বাট বন্ধুরা, আমার যে ক্যামেরা আছে সেটাকে বন্ধ করতে হবে, কারণ ম্যাক্সিমাম রেকর্ডিংয়ের যে টাইম সেটা হলো আধ ঘন্টা, এর বেশি আমার ক্যামেরাটা টানা রেকর্ড করতে পারে না। বাট আমি কিছুক্ষণ পরেই ফিরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। চার্জিং টেস্ট এরকমভাবেই রাখা থাকবে দুটো ফোনকেই, ফোনটা চার্জ হতে থাকবে এবং স্টপ ওয়াচ অন করা থাকবে। তো কিছুক্ষণ পরেই ফিরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছ, পুরো 52 মিনিট শেষ হয়ে গেছে এবং আমাদের ফোনটা 97% চার্জ কমপ্লিট হয়ে গেছে, মানে ভালোই টেনেছে আধ ঘন্টার পর। তো আর দেখা যাক কতক্ষণ সময় নেয় ফোনটা ফুল টু চার্জ হতে। আর বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ভিডিওটাকে এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এত গরমের মধ্যে আমি 1 ঘন্টার বেশি হয়ে গেল প্রায় ভিডিওটা শ্যুট করছি, 1 ঘন্টা হতে চললো প্রায়। তো অনেকটাই কষ্ট করি আপনাদের জন্য, আপনাদেরকে একটা ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য। তো এখনও যদি আপনারা কেউ লাইক না করে থাকেন ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আরও একটা কথা বন্ধুরা, আমি কোনো এসি ঘর ইউজ করছি না ফোনটাকে চার্জ করার জন্য, নন এসি ঘর এটা, তো সেই বুঝে। এবং ইন্ডিয়াতে এখন যে গরমের সিজন চলছে তো মোটামুটি ভালোই গরম, 40-এর ওপরে থাকে টেম্পারেচার। তো দেখা যাক আর কতক্ষণ সময় নেয় ফোনটা ফুল টু চার্জ হতে। আরও একটা কথা বন্ধুরা, এই সিচুয়েশানে আমি কিছুদিন আগে OnePlus 9 Pro-কেও চার্জ করেছিলাম, তো রেজাল্টটা ছিল একদম শকিং। আপনারা যদি ভিডিওটা দেখতে চান, ওপরে আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা OnePlus 9 Pro-র চার্জিং টেস্ট দেখতে পারেন। এবং কিছুদিন পরে এই ফোনটার আসতে চলেছে ব্যাটারি ড্রেনিং টেস্টও। আপনারা যদি সেই সমস্ত ভিডিওগুলি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা, বেল আইকনটা অন করে রাখুন, খুব শীঘ্রই সেই ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। এবং আই বাটনেও আমি ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন, এছাড়াও আমার চ্যানেলে ভিজিট করেও দেখতে পারেন। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো 54 মিনিট 24 সেকেন্ড সময়ে এই ফোনটা ফুল টু চার্জ কমপ্লিট হয়ে গেছে 100%, যেমনটি আপনারা দেখতে পাচ্ছ। খুব তাড়াতাড়িও না, খুব দেরিও না, মোটামুটি ঠিকঠাক সময় ফোনটা ফুল টু চার্জ হয়ে গেছে। এরকমই সময় নেয় ভিভোর ফোন ফুল টু চার্জ হতে। এবার কালকে আসবে এটার ব্যাটারি ড্রেনিং টেস্ট, সেটাও দেখতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, দেখে নিয়েছেন ভিডিওটা, খুব শিগগিরই এটার উপরে আমি ব্যাটারি ড্রেনিং টেস্টও আনবো। OnePlus 9 Pro vs Vivo X60 Pro+ ব্যাটারি ড্রেনিং টেস্টও আসতে চলেছে আমার চ্যানেলে খুব শিগগিরই। তো সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য কী করতে হবে আপনাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করতে হবে, একদমই ফ্রি। তো অবশ্যই করে রাখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। তো বাস বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটিকে পুরো শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।